কলিয়াবর তথা অসমবাসীর বাবে এটা ভাল খবর। জাপানের টোকিওত অনুষ্ঠিত হবলগা আন্তঃরাষ্ট্রীয় কারাটে প্রতিযোগিতালৈ ভারতের হৈ মনোনীত হয়েছে অসম তথা কলিয়াবরের দুই কারাটেকা। কলিয়াবরের কারাটের প্রশিক্ষক বিপ্লব কুমার শইকীয়ার লগতে তেখেতর শিষ্য 8 বছরীয়া কণমণি অংশীপ্রিয়াম আহমেদ মনোনীত হয়েছে আন্তঃরাষ্ট্রীয় কারাটে প্রতিযোগিতালৈ। বর্তমান এতিয়া দুয়ো প্রতিযোগী কলিয়াবরের ডক্টর টি আও গ্রাম্য ক্রীড়াঙ্গনত কঠোর অনুশীলনত ব্যস্ত হয়ে পড়েছে। আন্তঃরাষ্ট্রীয় কারাটে প্রশিক্ষকর ওসরতো দুয়ে অনুশীলন করেছে বলে প্রতিযোগী বিপ্লব কুমার শইকীয়ায় জানিবলৈ দিয়ে। লগতে জনায় যে নভেম্বর মাহত হবলগিয়া জাপানের টোকিওত আন্তঃরাষ্ট্রীয় কারাটে প্রতিযোগিতাত সোণৰ পদক দখল করে ভারত তথা অসমৰ লগতে কলিয়াবৰলৈ গৌরব কঢ়িয়াই আনিব। কলিয়াবর সাংবাদিক সন্থার তরফের পরাও জাপানের টোকিওত আন্তঃরাষ্ট্রীয় কারাটে প্রতিযোগিতাত অংশগ্রহণ করবল যা দুই প্রতিযোগীকে সম্বর্ধনা জানার শুভেচ্ছা জ্ঞাপন করে। জাপানত খেলিবলে চান্স পাইছো আৰু আপোনালোকে ইমান মৰম দিছে, সবেই বহুতখিনি মৰম কৰিছে আৰু সবে আশীর্বাদ কৰিছে মই যাতে শিকি আহিব পাৰোঁ তাত, আৰু ময়ো যাতে আপোনালোকৰ এই মৰমখিনি উজ্বলাই তুলিব পাৰোঁ, তাত গৈ পেলাই মই ভালকৈ খেলি জয়ী হৈ কলিয়াবৰ লগতে আমাৰ অসমৰ লগতে যাতে ভাৰতবৰ্ষৰ নাম জয়ী কৰিব পাৰোঁ। সেইগৰাকী কণমানি আপোনালোকৰ যাব বুলি শুনিছোঁ? হয়, মোৰ লগত অংশীপ্ৰিয়াম আহমেদ আছে, তেওঁ অংশী যাব। আমাৰ অল অভাৰ ইণ্ডিয়াৰ পৰা আমি গোটেই 6 জনে চান্স পাইছোঁ। আমাৰ কলিয়াবৰৰ পৰা মই আৰু অংশীপ্ৰিয়াম আহমেদ আছোঁ, আমি দুয়ে গৈ ইণ্ডিয়াক ৰিপ্ৰেজেণ্ট কৰি পেলাই তাত খেলিব। আপোনালোকে অনুশীলন কেনেদৰে কৰে? অনুশীলন যিহেতু ইণ্টাৰনেশ্যনেল টুৰ্নামেণ্টটো, আমাৰ বহুতখিনি প্ৰেক্টিছ কৰিবলগীয়া হৈছে, আগতকৈ আমি টাইম টেবুলখিনিও বঢ়াবলগীয়া হৈছে, ইণ্টাৰনেশ্যনেল মাষ্টাৰৰ ওচৰত আমি ট্ৰেইনিং কৰিবলগীয়া হৈছে। এতিয়া আমাৰ কোহলি ছাৰ আছে, ইণ্টাৰনেশ্যনেল মাষ্টাৰ আমাৰ টুটন ছাৰ আছে, আমি তেওঁলোকক আনিও তেওঁ ষ্টুডেণ্টৰ লগতে আমি নিজেও ট্ৰেইনিং কৰিছোঁ, আৰু ছাৰহঁতে আমাক বহুতখিনি নিউ টেকনিক বা ফাইটৰ যিখিনি টেকনিক থাকে এইবিলাক আমাক ট্ৰেইন কৰাইছে। কলিয়াবৰৰ পৰা পাৰ্থপ্ৰতিম হাজৰিকাৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।